వెల్కమ్ బ్యాక్ టు మై ఛానల్ ఫ్రెండ్స్. আমি এখন একটা ফুল বাগানে আছি. বাগানটা আর কারণ নাই, এটা আমারই ফুল বাগান. মূলত আমি এই প্রায় এখানে 33% জমিতে আমি এই বাগানটা করেছি এবং এখানে বল সুন্দরী ফুল লাগিয়েছি. আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের বয়স 3.5 মাস প্লাস, এখনো 4 মাস হয়নি. তো আমি একটু দেরিতে গাছগুলো লাগানোর কারণে গাছের গ্রোথ মানে কমপ্লিট 100% গ্রোথ আমি পাইনি. যারা কুলবাগান করতে চান তাদের সবাইকে বলবো, অবশ্যই মার্চ থেকে এপ্রিলের ভিতরে কুলবাগান করার চেষ্টা করবেন, চারা লাগানোর চেষ্টা করবেন. আমি জুনের 10 তারিখের পর লাগিয়েছিলাম গাছ. আমি আলহামদুলিল্লাহ যতটুকু গ্রোথ আসছে, এখন আমার ফোকাস হচ্ছে কিভাবে পোকা নিধন বা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে যতটুকু গ্রোথ আসছে সেটা ভালো ফলন যতটুকু পাওয়া যায় সেদিকে ফোকাস দিচ্ছি. আপনাদেরকে রিকোয়েস্ট করব, মোটামুটি মার্চ থেকে এপ্রিলের ভিতরে চারা লাগানোর চেষ্টা করবেন, তাহলে আশা করি গাছের গ্রোথ ভালো পাবেন, পাশাপাশি ভালো যত্ন নিলে একটা ভালো ফসল পাবেন. আর কলমের চারা লাগালে টেনশন করার দরকার নাই, যদি ভালো কলম হয় অবশ্যই ফুল আসবে. প্রত্যেকটা গাছেই ফুল এসছে. 3 মাস, 3.5 মাস বয়স, প্রত্যেকটা গাছেই ফুল এসছে. সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট. কিছু কিছু ফুল থেকে মাছের চোখ এরকম গুটি বের হয়েছে. কিছু এখনো হচ্ছে আর কি. অধিকাংশ গাছে ফুল থেকে ফল, ফলের গুটি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ফলের গুটি. বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন কীভাবে কুলবরই চাষ করবেন. যদি ভালোভাবে আপনি গাছের গ্রোথ নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন. আর কুল গাছের মজা হচ্ছে, কুল গাছ প্রথম বছরেই আপনার ফসল দিবে, এটাই সবচেয়ে বড় মজা. এখানে প্রায় 1 বিঘা জমিতে কুল গাছ লাগিয়েছি. কিছু গাছ ছোট আছে, এগুলোর গ্রোথ হয়নি বা গরুতে খেয়ে গিয়েছিল, তো তারপর যতটুকু বেড়েছে ফুল আসতে কিন্তু ভুল করেনি আল্লাহর রহমতে. সো ফুল আসা নিয়ে যদি ভালো কলম হয় কোনো টেনশন করবেন না, ফুল আসবে ইনশাআল্লাহ. যেটা করবেন ভালো যত্ন নেবেন. আমার এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস,
আমি অনেকবার ঘাস মারা ওষুধ দিয়েছি, বাছরা পোড়া যাকে বলে, প্লাস জন নিয়ে গাছের গোড়া পরিষ্কার করেছি, তারপর অনেক ঘাস। আপনারা চেষ্টা করবেন আরও ভালোভাবে ঘাস পরিষ্কার করতে, যাতে গাছের গ্রোথ আরও বাড়ে। আমার গাছের প্রায় এক হাত নিয়ে আমি পরিষ্কার করেছিলাম লাস্ট কিছুদিন, গত এক মাস ধরে আর এটা পরিষ্কার করা হয়নি, কারণ ফুল ফুটে গেছে, এখন গাছ নাড়াতে চাচ্ছি না। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি খুঁটি বেঁধেছি প্রত্যেকটা গাছে, খেয়াল করুন যাতে বাতাস বা ঝড় আসলে গাছটা ভেঙে না যায়। দেখুন ব্যাকআপ হিসেবে, আল্লাহ যদি দেয় প্রচুর বেয়ারিং হবে ইনশাল্লাহ। তবে অনেকেই আরও ভালো হয়েছে, তাদের গাছের বয়স প্রায় 6 মাস, 6 মাস গাছে খুব ভালো বেয়ারিং আসবে, এটাই স্বাভাবিক। তো অন অ্যান অ্যাভারেজ যদি আল্লাহ 3 থেকে 4 কেজি করে বরই দেয়, আশা করি বেশি হবে, তাহলে হয়তো বা কিছু লাভ হবে। এইবার ফার্স্ট টাইম গাছের গ্রোথ খুব ভালো না, সেই হিসাবে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে জানাবো যে কত টাকা খরচ হয়েছে। আমি একটা হালকা ধারণা দিতে পারি, সেটা হচ্ছে 33% জমিতে আপনার প্রায় 20 থেকে 25 হাজার টাকা খরচ হবে। আমি একটু ঘন করে লাগিয়েছি আমার কাজগুলা জমিতে, যার কারণে একটু খরচ বেশি হয়েছে। আমার অলরেডি 22,000 টাকা প্লাস খরচ হয়ে গেছে। তো সাথে থাকুন কুলগাছের সর্বশেষ আপডেট জানার জন্য এবং কত টাকা লাভ হলো সেটা আপনাদেরকে জানাবো, কীভাবে কুল চাষ করতে হবে তার একটা ধারাবাহিক নিয়ে আসবো ইনশাআল্লাহ।